নিচে নামাটা উপরে বিশ্বাসন করাটাই হচ্ছে ইমান। এবং সেই ইমানটা হবে যদি আল্লাহর নবী বলেন, যিনি গায়েব খবর রাখেন আল্লাহর হুকুমে, তিনি যদি কোনো কথা বলেন সেই কথা যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমার নাম হবে ইমানদার। সেজন্য পবিত্র কোরআনের শুরুতেই আমরা পরিষ্কার করে বাড়িতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াতাকুন। সবাই বলেন একটা অর্ধ দশটা লিখি আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব। প্রথম কথা হলো যারা মুত্তাকি, তারাই যারা বিশ্বাস স্থাপন করে গায়েব করে, গায়েব মানে অদৃশ্যের উপরে। এরপরে যে বলা দৃশ্যমান তাদেরকে আমরা যে রুজি দিয়েছি সেখানে তারা ব্যয় করে, এটাও প্রকাশ্য ব্যাপার দেখা যায়। যদিও গোপন দান করে বেশি নেকি কাজ আল্লাহ দিন বিভিন্ন ব্যাপার যারা ইমান আনে যার তোমার উপর নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে। কোরআন কি একদিনে একটা বই একটা নাজিল হয়েছিল? 23 বছর ধরে নাজিল হয়েছে, 23 বছর কি তোমার সঙ্গে ছিল না নবী? যে কখন কি নাজিল হয় দেখি, এটাও অদৃশ্য বিশ্বাস। জিবরিল এসে করতে পারে নবী জেন পেয়েছেন, জিবরিল কি বলে গল্প শুনতে পারে নবী শুনেছেন মনের কান দিয়ে, তার কল্পে নাজিল হয়েছে তিনি তা প্রকাশ করেছেন। বিশ্বাস যদি না করেন বেঈমান, বিশ্বাস করলে আপনি ঈমানদার। তোমার পূর্বে আগে বলা হলো ইউ মেলুন আল্লাহ, শেষে কি বলা আছে অবিল আখরাত হুম ইউকেনুন। ইউ মেলুন আর ইউকে পার্থক্য নাই। আমাদের একজন ভাই আছে, ইমান একই দিনে বাস করে, দেখুন না, ইমানের একই নাক নয়, যারা আক্রান্ত করে একই রাখে, একই হচ্ছে দৃঢ় বিশ্বাস। ইমানের সঙ্গে যুক্তি গেলে কল্যাণ পড়লে ইমানদার হওয়া যায়। মুসলমানদের সঙ্গে যুক্তি গেলে আসাদুল্লাহ আসাদুল্লাহ মোহাম্মদ আব্দুর রাসুল বা কল্যাণ সাদা পড়লে মুসলমান। সমস্ত কর্ম হবে যে অদৃশ্য বিশ্বাসের ভিত্তিতে। ইহুদিদের লোকরা তারা আল্লাহকে বিশ্বাস করতে চায়নি, তারা যুক্তি দিয়েছিল মুসার কাছে এসে আল্লাহ ওরা তো বাড়ি দিয়ে আমাকে দায়ী করবে, তুমি ডেকে ফেলেছো তুই বাড়ি দিকে, তো আল্লাহকে পাঠিয়ে দেবো, আল্লাহ তোমার তার মাঙ্গিয়ে দিলেন। এই বছর সেটা কর তো সেটা মাথায় ঠেকাই দিব টাকা কে উঠতে বলে আসলে দেখি আল্লাহ আছে কিনা, কত বল দেখে বুঝে সেটা আল্লাহ কত গিয়ে তুর পাড়ে বসে শুনতে হলে বেটা সেটা কথা ফেলেছিল তোর ভয়ে ভয়ে মাথা ঠেকাই। এই বস কমের নাম হলো ইহুদি, ওদের বলে মাকদুর। এজন্য সুরের পাশে আমরা পড়ি সেটা কি গাইরি মাকদুর ইয়ালাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ তুমি আমাদেরকে মাকদুর ইহুদিদের মধ্যে করো না, দাল্লিন পথভ্রষ্ট নাসারাদের খ্রিস্টানদের মধ্যে করো না। প্রতিদিন মুসলমানরা যখন সালাত আদায় করে সুন্নাত পড়ি আর ফরজ পড়ি আর নফল পড়ি যাই পড়ি, আমরা কিন্তু সুরের পাশে পড়ি, তাই না? সুরের পাশে পড়ি আর এই লাগলে প্রার্থনা করে আল্লাহ আমাদের জন্য ইহুদি নাসারাদের মধ্যে পরিবর্তন করো না, কারণ ওরা বিশ্বাস স্থাপন করেনি। এমন বিশ্বাসের মধ্যে আচ্ছা মুসা তোমার মধ্যে আল্লাহ তোমার সঙ্গে আল্লাহ কথা বলে, তারপরে সমুদ্রে কি বলে চলো শোনা যায় বুঝলো ঠিকই তুই রেটে বলে কি জানে না, আসলে আল্লাহ বলতো না বুঝে বলবো তা তো বুঝতে পারলাম না,
কিছু বলে না। এই বাগরামি শুধু ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ, আমাদের মধ্যে ঢোকে না, মুসলমান নামগঞ্জের মধ্যে কি ঢোকে না মনে করেন নাকি? এই বিষয়টা আমাদের মধ্যেও আছে। এরাই বলে আসলে আমরা আগে মানুষ ছিলাম, বাঁধন ছিলাম, মানুষের দেশটা ফসে ফসে আমরা মুসলমান মানুষ হয়ে গেছি। আল্লাহ সৃষ্টি করেছে আগে হওয়ার মাধ্যমে জানলাতে, এটা স্বীকারই করে না। হ্যাঁ মোবাইল